নমস্কার সাহিত্যে রত্ন ভান্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত ঝাউ মতো এত সুন্দর একটা জায়গায় বেড়াতে এসে কি বিপদে পড়েছে বলুন তো আমাদের পটল ডাঙার চার বন্ধু অন্ধকার ঘরে প্রজেক্টার দিয়ে তাদের কেউ ছবি দেখাচ্ছি মানে ভয় দেখাচ্ছি বলা যায় কারা আবার ওদের দরজাটা বাইরে থেকে বন্ধ করে ঘরের ভেতর ওদের আটকে দিয়েছে আর দেরি করা যাবে না চলুন সবাই মিলে একসাথে শুনি আজকে ঝাউ বাংলোর রহস্যে তৃতীয় পর্ব পর্ব কাটা কাটামুন্ডুর নাচ যতই টানাটানি করি আর চেঁচিয়ে গলা ফাটাই দরজা আর কিছুতেই খোলে না শেষ পর্যন্ত হাবুল সেন থপ করে মেঝের ওপর বসে পড়ল এই কাগা মাছি অখন আমাগো মাছির মতন টপা টপ কইরা ধইরা খাইবো চার চারটে লোককে গিলে খাবে ইয়ার কি না কি ক্যাপলা কখনোই ঘাবড়ায় না সে বললে পুর জানলার কাছে বড় একটা গাছ রয়েছে টেনিদা একটু চেষ্টা করলে সে গাছ পেয়ে আমরা নেমে যেতে পারি আমি বললুম আর নাম্বার সঙ্গে সঙ্গে কাগা মারছি আমাদের এক একজনকে রেখে দে তো কাকা মারছি সামনে আসুক না একবার তারপর দেখা যাবে টেনিদা তুমি আমাদের লিডার তুমি এগো কনকনে শীত বাইরে অন্ধকার উপর এইসব ঘোরতর রহস্যময় ব্যাপার জানালা দিয়ে গাছের উপর লাফিয়ে পড়া টড়া সিনেমায় মন্দ লাগে না কিন্তু টেনি তার খুব উৎসাহ হচ্ছে বলে মনে হল না মুখটাকে বেগুন ভাজার মতো করে বললে তারপর হাত পা ভেঙে মরি আর কি ও সব লুপ্ত মানে ধাসটামর মধ্যে আমি নেই ক্যাবলা বললে ইন্দ্রলুপ্ত মানে তো টাক ধাসটামো নয় টেনিদা আরো চোটে বললে আমি বলছি ইন্দ্রলুপ্ত মানে ধাসটামো আমাকে বকাশনি ক্যাবলা আমি এখন খুব সিরিয়াসলি সবটা বোঝবার চেষ্টা করছি ক্যাবলা বিরক্ত হয়ে বললে তাহলে তুমি বোঝবার চেষ্টাই করো আর আমি ততক্ষণে গাছ বেয়ে নামতে চেষ্টা করি টেনিতা বললে এটা তো এক নম্বরের পুই চচ্চড়ি মানে পুদি চেরি বলে মনে হচ্ছে আই শক্ত করে ওর থ্যাং দুটো টেনে ধর দিকি এখনই গাছ থেকে পড়ে একটা কেলেঙ্কারি করবে পত্রপাঠ আমি ক্যাবলাকে চেপে ধরতে গেলুম আর ক্যাবলা তখনই পটাং করে আমাকে একটা ল্যাং মারল আমি সঙ্গে সঙ্গে হাবুলের ঘাড়ের ওপর গিয়ে পড়লুম আর হাবুল হাউ করে খাইছে! খাইছে! উঠল টেনিতা চিৎকার করে বললে অল কোয়ায়েট এখন সমূহ বিপদ নিজেদের মধ্যে মারামারির সময় নয় বালকগণ তোমরা সব স্থির হয়ে বসো আর আমি যা বলছি তা কান পেতে শোনো দরজা বন্ধ হয়ে আছে থাকুক ওতে আপাতত আমাদের কোনো ক্ষতিবৃদ্ধি হচ্ছে না আমরা আপাতত কম্বল গায়ে জড়িয়ে শুয়ে থাকি সকাল হোক তারপর টেনিতা আরো কি বলতে যাচ্ছিল ঠিক তখনই বাইরে থেকে বিকট আওয়াজ উঠল চ্যাঁ 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 হাবুল বললে প্যাচা আওয়াজটা এবার আরো জোরালো হয়ে উঠল চ্যাচ ঘ্যাঁচ ঘ্যাঁচা ক্যাবলা বললে প্যাঁচা তো অত জোরে ডাকে না তাছাড়া ঘ্যাঁচা ঘ্যাঁচা করছে যে আমি পটল ডাঙার পেলারাম অনেক দিন পালা জ্বরে ভুগেছি আর বাসক পাতার রস খেয়েছি পেটে একটা পালা জ্বরে পিলে সেটা পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেতে খেতে কোথায় সটকে পড়েছিল কিন্তু ওই বিকট আওয়াজ শুনে কত সেটা তড়াক করে লাফিয়ে উঠল আবার গুরুগুরু করে কাপুনি ধরে গেল তার ভেতর তখনই আমি বিছানায় উঠে পড়ে একটা কম্বল মুড়ি দিলুম বললুম আমি গোবরডাঙ্গায় পিসিমার বাড়ি ও আওয়াজ শুনেছি ওটা হাড়ি চাচা পাখির ডাক বাইরে থেকে সমানে চলতে লাগলো সেই ঘেঁচা ঘেঁচা শব্দ আর হাবুল ঝুমুল্লালে সেই কবিতাটা আওড়াতে লাগল গান ধরেছে হাড়ি চাচায় কুন্ডু মশাই মুন্ডু নাচায় সবাই চুপ আরো মিনিট করে হাড়ি চাচা থামল ততক্ষণে আমাদের কান ঝাঁ ঝাঁ করছে মাথা করছে আর বুদ্ধি সব হালুয়ার মতো তালগোল পাকিয়ে গেছে একেবারে বে পড়োয়া ক্যাবলা পর্যন্ত স্পিকটি নট জানালা দিয়ে নাম্বার কথাও আর বলছে না হাবুল অনেকক্ষণ ভেবে চিনতে বললে খুবই ফ্যাসাদে পইরা গেলাম দেখতাছি এখন কি করণ যায় আমি আরো ভালো করে কম্বল মুড়ি দিয়ে বললুম বাপরে কি বিচ্ছিরি আওয়াজ আর একবার হাড়ি চাচার ডাক উঠলে আমি সত্যি হাট ফেল করব টেনিদা টেনিদা হাত বাড়িয়ে প্রকাশ করে আমার মাথার উপর একটা গাট্টা মারলো খুব যে ফুর্তি দেখছি হাট ফেল করবেন অঙ্কে ফেল করে করে তোর অভ্যেসই খারাপ হয়ে গেছে আমরা মরছি নিজের জ্বালায় আর ইনি দিচ্ছেন ই আর কি চুপচাপ বসে থাক পেলা হাট ফাট ফেল করাতে চেষ্টা করবি তো এক চাটিতে তোর কান এত দুঃখের মধ্যেও হাবুল বললে কানপুরে উইরা যাইব ক্যাপলা গম্ভীর হয়ে বসেছিল ডাকলো টেনিদা বলে ফ্যাল রাত্রিরে হাড়ি চাচা ডাকে নাকি আমি বললুম কাগা মাছি স্পেশাল হাড়ি চাচা যখন খুশি ডাকতে পারে দুত্তর ক্যাপলা বিষম বেজার হয়ে পড়লে আমার একটা সন্দেহ হচ্ছে টেনিদা কি সন্দেহ শুনি। টাছি সব বোগাস ওই সবুজ ইচ্ছে করে আমাদের ভয় দেখাচ্ছে প্রকৃতিকে ভালোবাসলে সবুজ রঙে দাড়ি রাখতে হবে এমন একটা জাতা ফর্মুলা বলছে যার কোনো মানেই হয় না থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে জোয়ানের আরোক পাগল না পেট খারাপ ভেবেছে আমাদের টেনিতা বললে কিন্তু সেই মিচকে পটাস লোকটা আর সিনে ক্যামেরা দিয়া আমাকে ছবি বা তুললোকে ডা হাবুলে জিজ্ঞাসা আর ছুচোবাজি বা ছুললোকে আমি জানতে চাইলু ক্যাপলা বললে হুম তবে সাত কুড়ির পকেটে আমি দেশলাইয়ের খরখরানি ঠিক শুনতে পেয়েছিলুম আমার মনে হয় সাতকুড়ি কুয়াশার ভেতর থেকে ওটা ছুঁড়ে দিয়েছে বলতে বলতেই আপার চ্যাঁচ ঘ্যাঁচা ঘ্যাঁচা হাবুল বললে উফ খাইছে আমি প্রাণপণে কান চেপে ধরলুম ক্যাবলা তড়াক করে উঠে দাঁড়ালো বললে বুঝেছি জানলার নিচ থেকে শব্দটা আসছে আচ্ছা দাঁড়াও বলেই আর দেরি করলো না টেবিলের ওপর কাচের জগ ভর্তি জল ছিল সেইতে তুলে নিয়ে জানালা দিয়ে গব গব করে ঢেলে দিলে ঘ্যাঁচ ঘ্যাঁচা ঘ্যাঁচ করে আওয়াজটা থেমে গেল মাঝপথেই তারপরেই মনে হলো বাইরে কে যেন হুড়মুড় করে ছুটে পালালো আরো মনে হলো কে যেন অনেক দূরে করে হেঁচে চলেছে ক্যাবলা হেসে উঠল। দেখলে হাড়ি চাচা নয় মানুষ এক জগ ঠান্ডা জলে ভালো করে নাইয়ে দিয়েছি সারা রাত ধরে হেঁচে মরবে এখন রাত্রিরে আর বিরক্ত করতে আসবে না হাবুল বললে কাগামাছি হাঁচতে আছে আহা ব্যাচারাম শ্বাসকালে নিউমোনিয়া না হয় টেনিতা বললে হোক নিউমোনিয়া দেখাচ্ছে ঘেঁচা ঘ্যাঁচা করছে একটু ঘুম উঠতে দেবার নামটি নেই চুলোয় যাক ও সাপ দরজা যখন খুলবে না তখন আর কি করা যায় তার চাইতে সবাই শুয়ে পড়া যাক কাল সকালে যা হোক দেখা যাবে ক্যাবলা বললে হুম। তাহলে শুয়েই পড়া যাক আবার যদি হাড়ি চাচা বিরক্ত করতে আসে তাহলে উপর থেকে এবার চেয়ার ছুঁড়ে মারবো কম্বল জড়িয়ে আমরা বিছানায় লম্বা হলুম মিনিট পাঁচেকের ভেতরেই টেনিদা নাক কুরকুর করে ডাকতে লাগল হাবুল আর ক্যাবলাও ঘুমিয়ে পড়ল বলেই মনে হল কিন্তু আমার ঘুম আসছিল না বাইরে রাত ঝমঝম করছে ঝিঝি ডাকছে জানালার কাচের ভেতর থেকে কালো কালো গাছের মাথা আর আকাশে জল জলে এক রাস সেদিকে তাকিয়ে তাকিয়ে মনে হচ্ছিল বেশ ছিলুম দার্জিলিং এ খামা কাগামাছি পেছনে এই পাহাড় জঙ্গলে এসে পড়েছি কাছাকাছি জনমানুষ নেই এখন যদি কাগামাছি ঘরে ঢুকে আমাদের এক একজনকে মাছির মতো টপাটা গিলে ফেলে তাহলে আমরা ট্যাপ করবারও সুযোগ পাব না তার এই ওপর শীতে এক চক ঠান্ডা জল গায়ে ঢেলে দেওয়ায় কাগামাছি নিশ্চয় ভয়ঙ্কর চটে রয়েছে যদিও হাবুল আমার পাশেই শুয়েছে তবু সাহস পাবার জন্য ওকে আমি আস্তে আস্তে ধাক্কা দিলুম এই হাবলা ঘুমুচ্ছিস নাকি আর হাবুল তক্ষণি হাউ মাউ করে এক রাম চিৎকার ছেড়ে লাফিয়ে উঠল নাকের ডাক বন্ধ করে টেনিদা হাক ছাড়ল কি 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 হয়েছে ক্যাপলা কম্বল শুদ্ধ নামতে গিয়ে কম্বলে জড়িয়ে দরাম করে আছার খেলো একটা টেনিদা পড়লে কি হয়েছে রে হাবুল যা চালি কেন কাকা মাছি আমারে গুতো মারছে কাকা মাছি নয় আমি আমি এই কথাটা কেবল বলতে যাচ্ছি ঠিক তখন সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটল বড় আলো দুটো নিভিয়ে একটা নীলপাতি জেলে আমরা শুয়ে পড়েছিলুম হালকা আলোয় ছায়া ছায়া ঘরটার ভেতর দেখা গেল এক রোমহর্ষক দৃশ্য আমারই চোখে পড়েছিল প্রথম আমি চেঁচিয়ে উঠলুম ওকে ঘরের ঠিক মাঝখানে ঝুলছে ওটা আবছা আলোতেও স্পষ্ট দেখা গেল ঠিক যেন হাওয়ায় এক প্রকাণ্ড কাটা মুন্ডু নাচছে তার বড় বড় দাঁত দুটো মিটমিটে চোখ ঠিক যেন আমাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে সে আমরা চারজনে একসঙ্গে বিকট চিৎকার ছাড়ল তৎক্ষণাৎ নীল আলোটাও নিভে গেল যেন বিশ্রী গলায় হেসে উঠল আর আমার দাঁত কপাটি লাগলো নির্ঘাত আর অজ্ঞান হয়ে যাওয়ার আগেই টের পেলু। খাটের ওপর থেকে একটা চাল কুমড়োর মতো আমি ধপাস করে মেঝেতে গড়িয়ে পড়েছি পর্ব রাতের তদন্ত খুব সম্ভব দাঁত কপাটি লেগে গিয়েছিল আর রাত দুপুরে মাথার ওপর বেমক্কা একটা কাটা মুন্ডু এসে যদি নাচতে শুরু করে দেয় তাহলে কারি বা দাঁত কপাটি লাগে না বলো কিন্তু বেশিক্ষণ অজ্ঞান হয়েও থাকা গেল না কে যেন পা ধরে এমন এক হ্যাঁ টান মারল যে কম্বল টম্বল শুদ্ধ আমি আর এক পাক গড়িয়ে গেলুম তখনও চোখ বন্ধ করেই ছিলুম হাউমাউ করে চেঁচিয়ে বললুম কাগামাচ্ছি কাগামাচ্ছি কাঁকামাচ্ছি দুত্তর কাগামাচ্ছি ওট বলছি কত থেকে যেন ক্যাবলাটা চেঁচিয়ে উঠল উঠে বসে দেখি কাটা মুন্ডু টুন্ডু কিচ্ছু নেই ঘরে আলো জ্বলছে টেনিদা হাঁ করে ওপর দিকে আছে হাবুল একটা খাটের তলা থেকে টেনিদা বললে ভূতের কান ডোরে ক্যাবলা কাগা মাছি শ্রে ভূত ছাড়া কিচ্ছু নয় হাবুল কাঁপতে কাঁপতে বললি মূলার মতো দাঁত বাইর কইরা খ্যাঁচ খ্যাঁচ কইরা হাসতে ঘ্যাক কইরা একখান কামড় দিলেই তো কম্বার ছিল ক্যাবলা বললে হুম আমি বললু হুম কি রাত ভোর হোক তারপরে আমি আর এখানে নেই সোজা দার্জিলিং পালিয়ে যাব ক্যাবলা বললে পালা যে চুলোয় খুশি যা কিন্তু যাওয়ার আগে একবার ওই স্কাই লক্ষ্য করে দেখ আবার মুন্ডু আসছে নাকি বলেই হাবুল তক্ষণি খাটের তলায় ঢুকে পড়ল টেনিদা একটা লাফ মারল আর আমি পত্র পাঠ বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে গেলুম ক্যাবলা ভীষণ বিরক্ত হয়ে পড়লে আরে তুমলোক বহুত ডারপক্ষ দেখো না তাকিয়ে ওদিকে স্কাইলাইটটা খোলা ওখান দিয়ে দড়ি বেঁধে একটা মুন্ডু যদি ঝুলিয়ে দেয়া যায় আর তারপরে যদি কেউ শুরুত করে সেটাকে টেনে নেয় তাহলে কেমন হয় টেনিদা জিজ্ঞেস করলে তাহলে তুই বলছিস ওটা হ্যাঁ যতদুর মনে হচ্ছে একটা কাগজের মুখোশ হাবুল আবার গুটি গুটি পেরিয়ে এলো খাটে নিচের থেকে আপত্তি করে বললে না না মুখোস না মুখে মূলার মত দাঁত তুই চুপ কর ক্যাবলা চেঁচিয়ে উঠল কাওয়াট কোথাকার শোনো আমি বলছি যাওয়ার আগে যদি মুলোর মতো দাঁতগুলোকে গুলোকে গুঁড়ো করে দিয়ে যেতে না পারি তাহলে আমার নাম কুশল মৃত্যুরই নয় তার আগে ওইটাই আমাকে চাবাইয়া খাইব ক্যাবলা গজগজ করে কি বলতে যাচ্ছিল ঠিক সেই সময় দরজা দিয়ে সাত করে সাঁতরা এসে ঠুকলেন ব্যাপার কি হে তোমাদের রাত সাড়ে বারোটা বাজে এখনো তোমরা ঘুমনি নাকি আমি হঠাৎ জেগে উঠে দেখি তোমাদের ঘরে আলো জ্বলছে তাই খবর নিতে আচ্ছা লোক মশাই আপনি এতক্ষণে খবর নিতে এলেন ওদিকে আমরা মারা যাওয়ার চোখ বাইরে থেকে দরজা বন্ধ ভেতরে ভূতের কাণ্ড চলছে আর আপনি বলছেন ঘুমুইনি কেন সাতকড়ি অবাক হয়ে বললেন কেন দরজা তো খোলাই ছিল খোলা ছিল আধ ঘন্টা করে আমরা খুলতে পারিনি সাতকড়ি ঘাবড়ে গেলেন একটা চেয়ারে বসে পড়ে বললেন কি হয়েছিল বলো দেখি আমি বললুম বিনামূল্যে ফিলিম শো দেখেছি টেনিতা বললে ঘ্যাঁচা ঘ্যাঁচা করে কানের কাছে হাড়ি চাচা ডাকছিল এক কুজো জল তার মাথায় ঢেলে তাকে হাবুল বললে আর চালে থিকা একটা কাটা মুন্ডু বত্রিশটা দাঁত বাইর কইরা লাফাইতে আছিল। টেনিতা কষে একটা গাড়টা বাগাল ষে বললে ব্যাটানির একবার সামনে পেলে এমন দুটো গ্রান্ডি মেরে দেব যে ইয়াক ইয়াক হয়ে যাবে সাতকরি বললে দাঁড়াও দাঁড়াও ব্যাপারটা বুঝে দেখি তার আগে তোমাদের একটু ভুল শুধরে দিই মেফিস্টোফিলিস হলো শয়তান পুরুষ ফরাসি ভাষায় আর মাস্কুলা হল বলা উচিত অর্থাৎ কি না মস্ত বড় আর ডি অর্থাৎ দাটা টেনিদা পড়লে থামুন থামুন আমরা মরছি নিজের চালায় আর আপনি এই মাঝরাতের ফরাসি শোনাতে এসেছেন আচ্ছা লোক তো আচ্ছা থাক এখন খুলে বলো আমি বললুম আপনি হাড়ি চাচার ডাক শোনেননি হাড়ি চাচার ডাক না তো সাত করি যেন গাছ থেকে পড়লেন হাবুল বললে কন কি মশাই আপনে কুম্ভ ফাইটা নাকি ছিল আর আপনে শুনতেই পার নাই বললে আহ তোরা একটু থামতো বাপু এমন ভাবে সবাই মিলে বক বক করলে কোন কাজ হয় আমি বলছি শুনুন টেনিতা বললে রাইট অর্ডার অর্ডার ক্যাবলা সব বিশদ বিবরণ শুনিয়ে দিলে সাতকরি বাবুকে সাতকরি কখনো হা করলেন কখনো চোখ গোল করলেন শেষ পর্যন্ত শুনে একটা হুতম প্যাচার মতো থ হয়ে রইলেন টেনি তা বললে তা হলে তাহলে সেই কাগা মারছি এবার ঘোর বেগে আমাকে আক্রমণ করেছে দেখছি না ফর্মুলাটা আর বাঁচানো যাবে না মনে হচ্ছে আমার এত দিনের সাধনা এমন যুগান্তকারী আবিষ্কার সব গেল আমি বলল এত ঝামেলার মধ্যে না গিয়ে যদি পুলিশে খবর দেন এমন করে আমার দিকে যে চেয়ে রইলেন মনে হলো এর চাইতে অদ্ভুত কথা জীবনে কোনো দিন তিনি শোনেননি ক্যাবলা বললে আচ্ছা সাঁতরা মশাই আমাদের পাশের ঘরে কি আছে সাতকড়ি বললে হোটা কোটা স্ট্যাক রুম মানে বাড়ির বাড়তি আর ভাঙা চুরো জিনিসপত্র জড়ো করে রাখা হয়েছে ওখানে ওর দরজায় চৌকো ফুটোটা এলো কি করে মানে যা দিয়ে এ ঘরের দেওয়ালে প্রজেক্টার দিয়ে ছবি ফেলা যায় চৌকো ফুটো সাত করি আকাশ থেকে পড়লেন ফুটো আবার কে করবে ফুটো ফাটার কথা কেন কোন জেনে নিন ওই দেখুন সাতকরি উঠে দেখলেন আর দেখেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন সর্বনাশ কাগা মাছি দেখছি আমার ঘরে আড্ডা গেড়েছে এবার আমি গেলুম সবুজ মুঠোয় চেপে ধরে তিনি হাই হাই করতে লাগলেন গেলুম দেখছি ক্যাবলা বললে মারা একটু পরে যাবেন তার আগে ওই ঘরটা খুলবেন চলুন ঘর মানে ও ঘরটা হতো তো খোলা যায় না কেন খোলা যায় না সাতকড়ি বুঝিয়ে পড়লেন মানে আসবার এসেছি আর দুটো পেল্লায় তালা ও ঘরে লাগানো আছে সে তালা ভাঙতে হবে সাতকড়ি হেসে পড়লেন তাহলে দার্জিলিং থেকে কামার আনাতে হয় এমনিতেও ভাঙবার বস্তু নয় টেনি তা বললে চলন দেখা যাক সবাই বেরুলুম সারা বাড়িতে আলো জ্বলছে তখন সাতকড়ি জেলে দিয়েছেন নিশ্চয় পাশের ঘরের সামনে গিয়ে দেখা গেল ঠিকই বলেছেন ভদ্রলোক আধ হাত করে লম্বা দুটো তালা ঝুলছে কামারেও হবে বলে মনে হল না খুব সম্ভব কামান ডাকতে হবে কাল সকালে বললে দেখতে হবে ভালো করে ক্যাবলা চলুন বাইরে বেরোনো যাক আমি ঘাপড়ে গিয়ে বললুম আবার বাইরে কেন কোথায় কাগামাছির লোক ঘাপটি মেরে বসে আছে তার উপরে হাড় কাঁপানো শীত বরং কালকে ক্যাবলা আমার দিকে কটমট করে তাকিয়ে পড়লে তবে তুই একলা ঘরে শুয়ে থাক আমরা দেখে আসি সর্বনাশ বলে কি একলা ঘরে থাকবো আর কায়দা পেয়ে ওপর থেকে কাটা মুন্ডুটা ঝাঁ করে আমার দিকে তেরে আসুক কামড়াবারও দরকার হবে না আর একবার দন্ত বিকাশ করলেই আমি গেছি দাড়িটা চুলকে নিয়ে বললুম না না চলো আমি তোমাদের সঙ্গেই যাচ্ছি মানে তোমাদেরও তো একটু সাহস দেওয়া দরকার বাইরে ঠান্ডা কালো রাত পাইনের বোন করে বাতাস দিচ্ছে কুয়াশা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে হাওয়ায় দূরের কালো কালো পাহাড়ের মাথায় মোটা ভুটিয়া কম্বলের মতো পুরুপুরু মেঘ জমেছে লাল বিদ্যুৎ ঝলসাচ্ছে তার ভেতর সব মিলিয়ে যেন বুকের মধ্যে কাঁপুনি ধরে গেল আমার এমন রাতে কোথায় ভরপেট খেয়ে লেপ কম্বলের তলায় আরামসে ঘুম লাগাবো তার বদলে হতছা কাগামাছি পাল্লায় পড়ে উফ সাতকড়ি সঙ্গে টর্চ এনেছিলেন সেই আলোয় আমরা দেখলু ঠিক আমাদের জানালার নিচে মাটিতে খানিকটা জল রয়েছে তখনো আর তার ভেতর কার জুতো পরা পায়ের ক্যাবলা বললে হাড়ি চাচা মাথায় জল পড়তে কেটে পড়েছে পাশেই ঘাস কাজেই জুতো পরা হাড়ি চাচা কোন দিকে যে পালিয়েছে বোঝা গেল না আরো খানিক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করে আমরা আবার ফিরে এলুম সাত করে বললেন যা হবার হয়েছে এবার তোমরা শুয়ে কোনো উৎপাত হয়তো হবে না যাই হোক আমি রাত জেগে পাহারা দেব এখন টেনি তা বললে আমরাও পাহারা দেব না না সে কি হয় হাজার হোক তোমরা আমার অতিথি শুয়ে পড়ো শুয়ে পড়ো দরকার হলে তোমাদের আমি ডাকব আমরা যখন শুতে গেলাম তখন ঝাউ বাংলোর হল ঘরের ঘড়িটায় টং করে একটা বাজলো শোবার আগে দুটো কাজ করলো ক্যাপলা। প্রথমে দড়ি টেনে টেনে কটা স্কাইলাইট ভালো করে বন্ধ করলো। তারপর ড্রেসিং টেবিলটা টেনে এনে পাশের ঘরের দরজার সামনে দাঁড় করালো যাতে ওখান থেকে কাগামাছি আবার আমাদের দেওয়ালে প্রজেক্টারের আলো ফেলতে না পারে তারপর কাগামাছির কথা ভাবতে ভাবতে আমাদের ঘুম এলো আর সেই ঘুম এক টানা চললো সকাল পর্যন্ত কিন্তু তখন আমরা স্বপ্নেও কল্পনা করিনি পরের দিন কি নিদারুণ বিভীষিকা আমাদের জন্য অপেক্ষা করে আছে শেষ হল ঝাউবাংলো রহস্যের তৃতীয় পর্ব ঝাউবাংলোর ভিতর টেনিতাদের সাথে এক রোমাঞ্চকর পরিস্থিতিতে আমরা সবাই একসাথে অপেক্ষা করছি কি হবে এরপর ফিরে আসব খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে গল্প ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন নমস্কার